কুমিল্লার নাঙ্গলকোট পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবাইদুল হকের নিজস্ব উদ্যোগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এফসিএ এমপির জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। ওবায়েদ কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ সম্পাদক ও হাসান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি সকল ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক উৎসাহে দিবসটি পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাওন, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন, সহসভাপতি ইমরান হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি রনি, আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি বাবলু, মকরবপুর ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি সাকিব, মৌকরা ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি শিমুল হোসেন, দোলখাট ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি রিয়াদ, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি সৈকত হোসেন, ছাত্রলীগ নেতা বাবু রাসেল সহ আরও অনেকে।